হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট সেশনে দেখেছিলাম কোন একটা ইউজারকে একটা স্পেশাল প্রিভিলেজ কিভাবে দেওয়া যায়, লাইক দের সজীব ইউজারকে আমরা কিভাবে ইউজার তৈরি করতে হয় সেই রুলটা আমরা দিয়েছিলাম। এখন কোন কারণে মনে হলো না ওনাকে এই রুলটা দেওয়াটা ঠিক হয়নি, তাহলে আমাকে কি করতে হবে, এই ইউজার থেকে রুলটা রিমুভ করতে হবে, রাইট? তো সেই কাজটা কিভাবে করা যায় সেটা এখন দেখবো। প্রথমে আমরা একটু দেখি সজীব ইউজার এই রুলটা রয়েছে কিনা এখনো। এই যে দেখা যাচ্ছে এডমিন প্রিভিলেজ তার এখনো রয়েছে এবং সে ভদ্রলোক চাইলে ইউজার ক্রিয়েট করতে পারছে, রাইট? এখান থেকে সে ইউজার ক্রিয়েট করতে পারছে। তো আমরা চাচ্ছি না, এটা আসলে ওনাকে দিতে চাচ্ছি না। তাহলে যেটা করতে হবে, আমাদের এই সজীব ইউজারের আমরা এটা আবার সজীব ইউজারে আমাদের তাহলে কি করতে হবে, এটা তার রুলটা আবার আমাকে চেঞ্জ করে দিতে হবে। এটা এই ইউজারটা ওপেন করে তাহলে ম্যানেজ রুলে আমি যাব। ম্যানেজ রুলে গিয়ে এখানে আমি এটাকে তাকে আনচেক করে দেবো, ইউজার ম্যানেজমেন্ট রুলটা আমি দিতে চাচ্ছি না। ইউজার সে আসলে কোনো অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ পাবে না। দেন আমি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব, রাইট? এখন আমি এই সজীব ইউজারে আমি একবার সাইন আউট করি, সাইন আউট করে এখানে আবার লগ ইন করি। সজীব তাহলে আমি সাইন ইন করছি সজীব ইউজার দিয়ে। এখন সজীব ইউজার যখন লগ ইন করছে, ই ডোন্ট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস পেজ, রাইট? এটা কিন্তু তার কোনো পারমিশন এখন শেয়ার পাচ্ছে না, রাইট? কিন্তু সে কিন্তু আবার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে নর্মাল ইউজারকে আমরা যেগুলো দিচ্ছি সে প্রিভিলেজ সে কিন্তু পাচ্ছে এবং সেগুলো সে চাইলে ইউজ করতে পারছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।